আজ হলো জন্মাষ্টমী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। যাই হোক, এখন যাই গোপুর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপর ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দেবো। যদিও জন্মাষ্টমী কাল রাত্রেই পড়ে গেছে, অনেকের বাড়িতে কাল রাত্রেই পুজো হয়েছে, বাট আমি ঠিক করেছিলাম যে সকালেই পুজোটা দেব। তো যাই হোক, ওর জন্য যা কিনে এনেছিলাম, নাড়ু ফুলুরি টুলুরি সবগুলো একসাথে রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, দেখো এই চকোলেটটা আর ডোনাটটা দিয়েছে আমার একটা বন্ধু, ওকে মানে ভাই হিসেবে ভালো হয়েছে। তো এবার ইন্টারেস্টিং একটা ঘটনা সেটা বলি, মানে আমরা কে কি করি আমি ঠিক জানি না, বাট আমি সবসময় প্রেফার করি যে মানে ম্যাচিং জামা কাপড় পরবো, ঠিক আছে? এই জিনিসটা আমার খুব আছে, মানে জামাও যা হবে প্যান্টও সেরকম হবে, মানে চেষ্টা করি, এবার সবসময় সেটা তো হয় না। তো আমি ওই জন্য ওকেও মানে চেষ্টা করি যে ম্যাচিং ম্যাচিং জিনিসপত্র পরাবো। তো যাই হোক, এবার এই যে প্যান্টটা, এই প্যান্টটা আমি আগের বছর কিনেছিলাম জন্মাষ্টমীর সময়, মানে 2022-তে। এবার কেন আগের বছর কিনেছি তার কারণ হচ্ছে, ওর না সবসময় মানে কাপড়ে ঠিক কাপড়ের প্যান্ট আমার ঠিক মানে মনের মতন হয় না। আবার কখনো কখনো জিনিসটা দেখতে ভালো হয় বাট কাপড়টা ভালো হয় না, নয় ছোটো হয়ে যায় নয় বড় হয়ে যায় এরকম। তো যাই হোক, এই প্যান্টটা আগের বছর কেনা ছিল। এবার আমি যখন এই বছর জামা কিনতে গিয়েছিলাম তখন আর খেয়াল করিনি, মানে মনে ছিল একটা হোয়াইট প্যান্ট আছে, হোয়াইট একটা জামা নেবো। এবার এটা আর দেখ, এই বাবা ফোকাস নি, এর যা ভাই হোক ফোকাস নিচ্ছিল না। তো কী বেশ বলে, আমি মানে মনে মনে ভেবে গিয়েছিলাম যে একটা হোয়াইট কালারের প্যান্ট আছে, তো ওর জন্য একটা হোয়াইট কালারের জামা আনবো। এবার দোকানে গিয়ে খোঁজাখুঁজির পর এই জামাটা পছন্দ হয়েছিল, নিয়ে এসেছি। এবার বাড়ি এসে দেখলাম যে জামাটাতে হোয়াইট আর ব্লু আর পিঙ্ক আছে, ঠিক আছে, এবার সবুজ টবুজও আছে, ওগুলো ছেড়েই দিলাম। বাট প্যান্টের সাথে মানে আমার মানে কি বলবো, খুব ভালো লাগলো যেটা, সেটা হলো এই যে প্যান্টটা তোমাকে দেখালাম না ফুলটা, ওই ফুলটা না ছোটো ছোটো ফুলগুলো একটা ব্লু কালারের আর একটা এই কালারের আছে, গ্রে কালারের। তো এটাই হচ্ছে মানে ম্যাচিং হয়ে গেছে, এটাই বলার ছিল। মানে এবারে ওকে এখন তুলতে গেছি, ও ঘুমোচ্ছিলো, যাই হোক ওকে তুলে রেডি করিয়ে নিয়েছি। বললাম না সমস্ত ভিডিও আমাকেই করতে হবে, তো সেই কারণে আমি টুকটুক করে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। যাই হোক, আমার গোপুকে কেমন লাগছে জানিও, আমি ওকে আমার মতন করে রেডি করিয়েছি, আর মা ফলটাও কেটে দেওয়ার পর গুছিয়ে ওকে আমার মতন করেও খেতে দিয়েছি। মানে পুজো ঠিক না বাট আবার পুজোও বলতে পারো, মানে জন্মাষ্টমী উপলক্ষে আমি ওকে আমার মতন করে এভাবেই প্রত্যেক বছর সাজাই। তো যাই হোক, এটাই আমার জন্মাষ্টমীর ব্লগ, আর ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। কেমন আর যাই হোক, আমার গোপীকে যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে।